ঠাকুমা, তুমি আমাদের একটা গল্প শোনাও না ঠাকুমা। সেই কদিন থেকে তোমার পিছু পিছু ঘুরছি, অথচ তুমি আমাদের গল্প শোনাচ্ছই না। হ্যাঁ ঠাকুমা, দিদি একদম ঠিক কথা বলেছে। শোনাও না ঠাকুমা আমাদের একটা গল্প। তোমার গল্প না শুনলে তো আমাদের দিনই যায় না। আহা, তোদের দু বোনের অত্যাচারে আমি ঠিকমতো কোনো কাজই করতে পারি না। আয় তো বস, তোদের গল্প শোনানোর পর আমি বাকি কাজগুলো করব। মিনু টুনটুনের কথা শুনে টুনটুন আর টুকি খুব খুশি হয়, আর দ্রুত গিয়ে মিনু টুনটুনের পাশে বসে পড়ে। টুনটুন আর টুকি বাপ মা মরা মেয়ে। বাবা মাকে হারানোর পর টুনটুন আর টুকি তাদের ঠাকুমা মিনু টুনটুনির আদর যত্নে বেড়ে উঠছে। এই তো ঠাকুমা আমি চুপটি করে বসেছি, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। এই সময় তোমার গল্প শোনার মজাই আলাদা। শুরু করো এবার, শুরু করো ঠাকুমা। করছি বাপু, করছি। আজ আমি তোদের বুদ্ধিমতী হাসির গল্প শোনাবো। অনেক দিন আগে রহিমপুর জঙ্গলের পাশে রূপসা নদীর তীরে এক হাঁস আর হাসি বসবাস করতো। হাঁসার পরিশ্রম আর হাসির বুদ্ধির জোরে ভালোই যাচ্ছিল তাদের সংসার। হাঁস আর হাসির সংসারে ভালোই সুখ ছিল। আর তাদের সুখ বৃদ্ধি করতে হাসি হঠাৎই একটা ডিম দেয়। এতে হাঁস আরো খুশি হয়। তবে এত খুশি আনন্দ ধূলিসাৎ হয় হাসির মৃত্যুর মাধ্যমে। হায় হায় রে, এই কি সর্বনাশ হলো আমার! ঈশ্বর, তুমি কেন আমার হাঁসকে তুলে নিলে? ঈশ্বর, হাঁস যে আর বাবা ডাকতেও শুনতে পারলো না। ঈশ্বর, এই ছিল আমার কপালে। হাঁসের মৃত্যুতে হাসি ভীষণ ভেঙে পড়ে। তবে হাসি তার ডিমের দিকে তাকিয়ে নিজেকে সামলে নেয়। না, আমি এভাবে কান্নাকাটি করি আর আমার ডিমটাকে অবহেলা করব না। এবার আমি আমার ডিমে তা দিয়ে ছানা ফোটাবো, আর সেই ছানাদের নিয়ে নতুনভাবে জীবন শুরু করব। হয়তো আমার ছানারা বাবা হারা হয়েছে, কিন্তু আমার ছানাদের আমি বাবার অভাব বুঝতে দিব না। এভাবেই হাসি নিজেকে সামলে নেয় আর নিজের ভাবনা মতোই ডিমে তা দিতে শুরু করে। আর কিছুদিন পরেই হাসি ডিম ফুটে ফুটফুটে দুটো ছানা বের হয়। ঈশ্বরের অশেষ কৃপা, আমি দুটো ছানার মা হলাম। এবার এই ছানাদের নিয়েই আমি সুখে থাকার চেষ্টা করব। তবে সুখে থাকার জন্য তো আমাকে আয় রোজগার করতে হবে। এসব চিন্তা করে হাসি কাজ খুঁজতে শুরু করে দেয়। আর অনেক খোঁজার পর হাসি রহিমপুর জঙ্গলের রাজা ঈগলের প্রাসাদে দাসীর কাজ নেয়। আর দাসীর কাজ করে হাসি তার ছানাদের নিয়ে ভালোভাবেই দিন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎই হাঁসের ছানাদের উপর কালুবাকে নজর পড়ে। ও ভগবান, হাসি তো দেখছি দুটো ছানা দিয়েছে, আর আমি খবর পাইনি। তবে আজ যখন নিজের চোখে হাসির ছানাদের দেখেছি, তবে তো আর রক্ষে নেই। এবার তো আমি হাসির ছানাদের খাবই খাবো। এসব কথা বলে কালুকাক নদীর আশেপাশে উঠতে থাকে, আর তখনই হাসি সেখানে আসে আর কালুকাককে দেখে ফেলে। এ কি কাণ্ড, এই কালুকাক নদীর আশেপাশে উঠছে কেন? নিশ্চয়ই আমার ছানাদের উপর কালুকাকের নজর পড়েছে। না বাবা, এবার আমাকে সজাগ থাকতে হবে। ছানারা আয়তো, তোরা আর তোদের নদীতে সাঁতার কাটতে হবে না, আমি চলে এসেছি। চল এবার আমরা বাসায় যাই। হাসির চিৎকার শুনে তার ছানারা নদী থেকে উঠে আসে, আর হাসি তার ছানাদের নিয়ে বাসায় ফিরে যায়। আর কালুকাকু হাসির পিছু পিছু উড়ে যায়, আর হাসির বাসার পাশেই একটা গাছের ডালে বসে পড়ে। হাসি, একবার যখন তোর ছানাদের আমি দেখতে পেয়েছি, তবে তো আমি তোর ছানাদের খাবই খাবো, সে আজ হোক বা দুদিন পর হোক। এসব কথা বলে কালুকাক উড়ে চলে যায়। আর বাসায় বসে বসে ভাবতে থাকে যে কি করে হাসির ছানাদের সে ধরে আনবে। আর এরপর থেকে কালুকাক হাসির বাসার আশেপাশে ঘুরতে থাকে, আর রোজকার মতোই
হাসি তার ছাড়াদের নদীতে সাঁতার কাটতে নামিয়ে দিয়ে রাজার প্রাসাদে কাজ করতে যায়। ইস, অনেকদিন ধরে ঘুরছি, তবে আর দেরি নয়, আজ আমি হাসির ছাড়াদের ধরে নিয়ে যাবই। আজ মজা করে খাবো আমি হাসির ছাড়াদের। এই কথা বলে কালু কাক হাসির ছাড়া দুটোকে তার বাসায় ধরে নিয়ে যায়। আর হাসির ছানাদেরকে খাওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু ছানাদের না খেয়ে চুপ করে সে ভাবতে থাকে, না আজ আমি তোদের খাবো না, তোরা এখনো অনেক ছোট, তাছাড়া তোদের শরীরে এখনো তেমন মাংস হয়নি, তাই তোরা না হয় কদিন আমার বাসাতেই বন্দি হয়ে থাক, আর একটু বড় হ, তোদের শরীরে আর একটু মাংস হোক, তারপরে যে আমি তোদের মজা করে খাবো রে। এসব কথা বলে কালু কাক হাসির ছানাদের তার বাসাতেই বন্দি করে রাখে। আর এদিকে হাসি নদীর ধারে ছানাদের নিতে গিয়ে দেখে তার ছানারা নদীতে নেই। এদিকে হাসি, একে কোথায় গেল আমার ছানারা, আমি তো ওদের নদীতেই রেখে কাজে গিয়েছিলাম, এমনটা আবার নয় তো, কালু কাক আমার ছানাদের ধরে নিয়ে গেছে, হায় হায় রে, না জানি আমার ছানাদের এতক্ষণে কি হাল হয়েছে। এসব কথা বলে হাসি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে কালু কাকের বাসার দিকে যায়। আর চুপি চুপি কালু কাকের বাসায় উঁকি দিয়ে দেখে কালু কাক হাসির ছানাদের বন্দি করে রেখেছে, আর কালু কাক বাসাতেও নেই। যাক বাবা, কালু কাক এখনো আমার ছানাদের কোনো ক্ষতি করেনি, তবে আর দেরি করা যাবে না, যা করার আমাকে এক্ষুনি করতে হবে, কিন্তু কি করব, কি করে কালুকাকে শাস্তি দিয়ে আমার ছানাদের রক্ষা করব। এইসব কথা ভাবতে ভাবতে হাসি পথ চলতে শুরু করে, আর যেতে যেতে হাসি রাজা ঈগলের প্রাসাদে পৌঁছে যায়। আর তখনই সে দেখে রাজকন্যা ঈগলি তার সব গহনা খুলে রেখে দিঘিতে স্নান করছে। এদিকে হাসির মাথায় একটা বুদ্ধি আসে। পেয়েছি বুদ্ধি, কালু কাক যেমন চুপি চুপি আমার ছানাদের তুলে নিয়ে গেছে, আমিও তেমনই এবার কালু কাককে এমন ভাবে ফাঁসাবো যে সারা জীবন কারাগারে কাটাতে হবে। এসব কথা ভেবে হাসি রাজকন্যার সব থেকে দামি গহনাটা চুরি করে নিয়ে সেখান থেকে চলে যায়, আর সেই গয়নাটা নিয়ে কালু কাকের বাসায় যায়। আর জানালা দিয়ে হাসি গয়নাটা চুপি চুপি কালু কাকের বাসায় রেখে সেখান থেকে চলে যায়। আর দেরি নেই সোনারা, খুব শীঘ্রই আমি তোদের উদ্ধার করে আনব। এসব কথা বলতে বলতে হাসি রাজপ্রাসাদের দিকে যেতে থাকে। আর এদিকে তো রাজকন্যার গয়না হারিয়ে যাওয়ায় রাজপ্রাসাদে তোলপাড় শুরু হয়। কার এত বড় সাহস আমার মেয়ের গয়না চুরি করে, একবার যদি চোরকে ধরতে পারি তবে চিরকালের জন্য চোরকে কারাগারে নিক্ষেপ করব। রাজার কথা শেষ হতে না হতেই হাসি সেখানে আসে, আর স্থির হয়ে হাসি বলে, মহারাজ দোষ না নিলে একটা খবর দেই, এই খবরটা দিতেই যে পুনরায় ছুটে এলাম, আসলে রাজকন্যার গয়নাটা কালু কাক চুরি করেছে, কালু কাকের গয়না চুরি করতে নিয়ে যেতে দেখেই তো আমি পুনরায় ফিরে এলাম, তাড়াতাড়ি কালু কাকের বাসায় যান, তবে হয়তো গয়নাটা ফিরে পাবেন। তুই ঠিক বলছিস তো হাসি, তবে সেনাপতি আর দেরি করছো কেন, তাড়াতাড়ি চলো হাসি, তুইও চল। এরপর রাজা ঈগল আর সেনাপতির সাথে হাসি কালু কাকের বাসা যায়। আর কালু কাককে বাসায় না পেয়ে সেনাপতি দরজা ভেঙে ফেলে, আর সকলে কালু কাকের বাসায় ঢুকে পড়ে। আর সামনে গয়নাটা পড়ে থাকতে দেখে রাজা ঈগল হতবাক হয়ে যায়। আর তখনই বাসাতে কালু কাকু আসে। এ কি, তোমরা আমার বাসায় কেন, কি হয়েছে রাজা মশাই? শয়তান কালু, তোর তো সাহস কম নয়, আমার মেয়ের গয়না চুরি করে আবার নাকামি করছিস, সেনাপতি বন্দি করো এই পাপিষ্ঠকে, আর কারাগারে কারাগারে নিক্ষেপ করো। রাজার হুকুমে সেনাপতি কালুকাকে বন্দি করে নিয়ে যায়। আর রাজা ঈগল হাসির প্রশংসা করে, আর নিজের গলা থেকে একটা মুক্তোর মালা খুলে দেয়, আর রাজকন্যার গয়না নিয়ে চলে যায়। এরপর হাসিও তার ছানাদের মুক্ত করে, আর ছানা ও মুক্তোর মালা নিয়ে হাসি বাসায় ফিরে যায়। আরে বা, সত্যি তো হাসির বুদ্ধি অনেক ভালো, সত্যি বুদ্ধিমতী হাসি তার বুদ্ধি জোরে ওর ছানাদের বাঁচাতে পারলো, তাই না?
হয়েছে হয়েছে, তোদেরকে আর হাসির প্রশংসা করতে হবে না। বৃষ্টি থেমে গেছে, এখন তোরা খেলতে যা, আমি ঘরের কাজ করি। এরপর টুনটুন টুকি খেলতে যায় আর মিনু টুনটুনি নিজের কাজ করতে শুরু করে। টুনি, এই থালা বাসনগুলো কে ধুবে শুনি? নিজে খাবার খেয়ে শুধু নিজের প্লেটটাই ধুয়ে নিছিস, কি কাজ তোর বাপু! নে নে, এই প্লেটগুলো ভালো করে ধুয়ে নে। মা, কিছুক্ষণ আগেই তো আপনার হাতে প্লেটগুলো ধুয়ে ঘরে রেখেছিলাম, এর মাঝে কিভাবে প্লেটগুলো নোংরা হয়ে গেল? আজ সারা দিন শুধু কাজই করে গেলাম, আমি আর পারছি না মা এত কাজ করতে। আরে, কত বড় লোক ঘর থেকে আমি ছেলের বউ এনেছি না, যে নবাবজাদের কাজ করতে হাত ব্যথা হয়ে যাচ্ছে, এই বাড়িতে কেউ বসে বসে ভাত গিলতে পারবে না। এই নবাবজাদি, তোর বাপ যতদিন যৌতুকের টাকা না দিয়ে যেতে পারবে ততদিন তোকে এ বাড়িতে কাচের মেয়ের মতো খেটে ভাত খেতে হবে, বুঝেছিস? মিনু টুনটুনি এই কথা বলে বাসনগুলো টুনির মুখের উপর ছুঁড়ে মারে আর ঘরের মধ্যে চলে যায়। আর টুনি বাসন মাজতে মাজতে কাঁদতে কাঁদতে বলে, বাবা, ও বাবা, তুমি আমাকে কোন ঘরে বিয়ে দিয়েছো? বিয়ের পর পরেই স্বামী আমাকে রেখে বিদেশ চলে গেল, এদিকে শাশুড়ি মা যৌতুকের জন্য উঠতে বসতে আমাকে নির্যাতন করে, আমি আর এসব সহ্য করতে পারছি না বাবা, মরে যেতে ইচ্ছে করছে আমার। এভাবেই টুনির চোখের জলে দিন কাটছিল। দিন যত গড়াতে থাকে টুনি মিনু টুনটুনির হাতে তত বেশি অত্যাচারিত হতে থাকে। একদিন টুনি মনের কষ্টে আঙ্গিনার মাঝে বসে চোখের জল ফেলছিল, এমন সময় টুনির এক ফোঁটা চোখের জল মাটিতে পড়তে সেই মাটি ভরে ইয়া মস্ত বড় এক আম গাছ গজায়। আর সেই আম গাছে চোখের নিমিষেই একই গাছের একদিকে কাঁচা আম ধরে আর অন্যদিকে পাকা আম ধরে। আর এই ঘটনাতে টুনি ভীষণ অবাক হয়ে যায়। একি এ কি করে সম্ভব? হঠাৎ করে আম গাছ এলো কোথা থেকে? হায় হায়, এটা কোনো রাক্ষসী আম গাছ নয় তো? ওরে বাবা! টুনির এমন কথা শুনে আম গাছ হাসতে হাসতে বলে, না গো, আমি কোনো রাক্ষসী আম গাছ নই, বরং আমি প্রকৃতি মাতার আশীর্বাদ প্রাপ্ত আম গাছ। প্রকৃতি মাতা তোমার এত কষ্ট দেখে তোমাকে সাহায্য করার জন্য আমাকে পাঠিয়েছে। দেখছো না, আমার গাছের এক পাশে কাঁচা আম আরেক পাশে পাকা আম ধরেছে, এই আমগুলো তুমি তোমার কাজে ব্যবহার করতে পারো। এই আম তুমি যতই ছেড়ো না কেন, এই আম কমবে না, বরং এই আমগুলো বাড়বে। তুমি তো বেশ শিক্ষিত, এবার ভেবে দেখো আমার গাছের কাঁচা আম আর পাকা আম তুমি কিভাবে কাজে লাগাবে। এ কথা বলে আম গাছের চোখ মুখ মিলিয়ে যায় আর টুনি আম গাছের পাশে দাঁড়িয়ে ভাবতে থাকে। এমন সময় সেখানে মিনু টুনটুনি আসে। এই যে মহারানী, কতক্ষণ ধরে আপনাকে আমি ডাকছি, হ্যাঁ, আপনার কানে কি আমার কোনো কথা গিয়েছে? আমার চা কি আপনার মা বাবা এসে দিয়ে যাবে শুনি? আরে, এ কি এ কি, উঠোনে আম গাছ এলো কোথা থেকে? মিনু টুনটুনির এমন কথা শুনে টুনি স্বাভাবিক হয় আর মনে মনে বলে, না, শাশুড়ি মাকে কিছুই বলা যাবে না, এই আম গাছ প্রকৃতি মাতার আশীর্বাদ প্রাপ্ত, আমার দুঃখ ঘুচোতে আম গাছ এখানে এসেছে। না না, শাশুড়ি মাকে বললে এক্ষুনি এই আম গাছ কেটে ফেলবে। আমি জানি না মা, এই আম গাছ কোথা থেকে এসেছে, ভালোই হয়েছে, আপনি এই আম গাছ থেকে প্রতিদিন আম পেড়ে খেতে পারবেন মা। টুনির এমন কথা শুনে মিনু টুনটুনি বেশ খুশি হয় আর আম গাছ সম্পর্কে বেশি কথা না বলে ঘরে চলে যায়। এদিকে টুনি বলে, আচ্ছা, আমি যদি কাঁচা আমের আচার বানিয়ে বিক্রি করি আর পাকা আমের রস করে বাজারে বিক্রি করি তবে তো বেশ টাকা পাবো, আর সেই টাকা আমার শাশুড়ি মায়ের হাতে তুলে দিব। এভাবেই আচার আর রস বিক্রি করে আমার সব যৌতুকের টাকা শোধ আমি নিজে করে দিব। এই কথা বলে টুনি মনে মনে ভীষণ খুশি হয়। তারপর টুনি আম গাছ থেকে কিছু কাঁচা পাকা আম পেড়ে নিয়ে ঘরে চলে যায় আর মনোযোগ দিয়ে কাঁচা আমের আচার আর পাকা আমের রস বানায়। তারপর আচার কৌটায় ভরে আর রস বোতলে ভরে ঝুড়িতে করে নিয়ে টুনি বাজারে যায়।
আচার নিবে গো আচার, কাঁচা আমের আচার নিবে, দেখে যাও দেখে যাও, আমার কাছে পাকা আমের রসও আছে, একবার আচার আর রস খেয়ে দেখো, সারা জীবন এর স্বাদ ভুলতে পারবে না। টুনির ঝুড়িতে এমন বাহারি রকমের আমের আচার আর আমের রস দেখে বনের অনেক পাখি টুনির ঝুড়ির কাছে আসে আর বলতে থাকে, তোমার আচারের দাম কত গো? আমাকে এক কৌটা আচার দাও তো, এই বনের বাজারে কোথাও আচার পাওয়া যায় না। তুমি ভালোই করেছো আচারের ব্যবসাটা শুরু করে। তোমাদের কথা ভেবেই তো আমি এই ব্যবসা শুরু করেছি। আমার আচারের দাম মাত্র 10 টাকা, তুমি চাইলে পাকা আমের রসও নিতে পারো। টুনির এমন কথা শুনে বিউটি পার্লার টুনির কাছ থেকে আচার আর আমের রস কিনে নেয়। এভাবে দেখতে দেখতে টুনির সব আমের আচার আর আমের রস বিক্রি হয়ে যায় আর টুনি অনেক টাকা লাভ করে। তারপর টুনি খুশি মনে সেই টাকা নিয়ে বাড়িতে চলে আসে আর মিনু টুনটুনিকে গিয়ে বলে, মা ও মা এই দেখুন, আমি আমাদের আম গাছ থেকে কাঁচা পাকা আম পেড়ে নিয়ে আচার আর রস বানিয়েছিলাম, সেগুলো বিক্রি করেই টাকা পেয়েছি। এই যে নিন, আমি কষ্ট করে আমার বাবার না দেওয়া যৌতুকে অর্ধেক টাকা শোধ করে দিলাম, বাকি অর্ধেক টাকা আবার পাকা আমের রস আর কাঁচা আমের আচার বানিয়ে বিক্রি করে শোধ করে দিব। যৌতুকে টাকা মানে? আর টুনি, তুই কার অনুমতি নিয়ে বাজারে আচার আর রস বিক্রি করতে গিয়েছিস? হ্যাঁ, আমার আঙিনার মধ্যে আম গাছ, আর আমারই তুই অনুমতি নিসনি? কে তোকে এই সাহস দিল বল, বল আমাকে। রাগ করছেন কেন মা? আমি তো কোনো খারাপ কাজ করিনি। আমার বাবা যৌতুকের টাকা দিতে পারে না বলে আমি নিজে পরিশ্রম করে টাকা রোজগার করেছি, এতে দোষে কি আছে? যৌতুকের টাকা নিয়ে আমাকে আর নির্যাতন করতে পারবেন না মা। টুনির এমন কথা শুনে মিনু টুনটুনি মনে মনে বলে, না না, টুনি যৌতুকের টাকা শোধ করে দিলে যদি আমার হুকুম আর না শুনে আমাকে দিয়ে বাড়ি যদি সব কাজ করিয়ে নেয়। না না বাবা, এভাবে যৌতুকের টাকা আমি নিব না। তোর খুব শখ হয়েছে তাই না আচার আর রস বিক্রি করে যৌতুকের টাকা শোধ করার? হ্যাঁ, কি মনে করেছিস? টাকা শোধ করে দিয়ে আমার ঘাড়ে বসে বসে আমার মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবি? তা আমি হতে দিচ্ছি না বাপু, এক্ষুনি এই আম গাছ আমি কেটে ফেলবো। এই কথা বলে মিনু টুনটুনি কুড়াল নিয়ে আম গাছের কাছে যায় আর টুনি মিনু টুনটুনির সামনে গিয়ে বলে, না মা না, কাটবেন না মা, দয়া করে এই গাছ কাটবেন না, প্রকৃতি মাতা আপনাকে ছেড়ে দিবে না, এত বড় অন্যায় আপনি করবেন না মা। মিনু টুনটুনি টুনির কোনো কথা না শুনে টুনিকে ধাক্কা মেরে সামন থেকে সরিয়ে দেয় আর যেমনি মিনু টুনটুনি আম গাছ কাটতে যায় ঠিক তখনই সেখানে এক কাঁচা আম রাক্ষস আর পাকা আম রাক্ষস বেরিয়ে আসে আর বলতে থাকে, এই শয়তান বুড়ি, তোর সাহস তো কম নয়, তুই আমাদের গাছ কাটতে এসেছিস, তোকে আজ আমি চিবিয়ে চিবিয়ে খাবো, গিলে খাবো, আচার বানিয়ে খাবো। মিনু টুনটুনি কাঁচা আম রাক্ষস আর পাকা আম রাক্ষসকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, এ আমি কি দেখছি, আমের আবার রাক্ষস হয়, আমি ভুল করেছি, আমি এই গাছ কাটবো না, ছেড়ে দাও ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তুই যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছিস তবে তোকে আমি ক্ষমা করে দিলাম। বুড়ি ভালো হয়ে যা, তোর ছেলের বটুনিকে যদি আর অত্যাচার করিস কিংবা এই আম গাছ কাটার চেষ্টা করিস তবে তোর একদিন আর কাঁচা পাকা আম রাক্ষস আমাদের একদিন, বুঝতে পেরেছিস? না না, আমি একদম ভালো হয়ে যাব, একদম ভালো হয়ে যাব, আমি তোমাদের কথা দিচ্ছি, আর কাউকে অত্যাচার করবো না আমি। টুনি বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। মিনু টুনটুনির কথা শুনে কাঁচা পাকা আম রাক্ষস অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে মিনু টুনটুনি অনেক ভালো হয়ে যায় আর টুনির সাথে আর খারাপ ব্যবহার করে না আর টুনি মিনু টুনটুনি মিলে কাঁচা আমের আচার আর পাকা আমের রস বিক্রি করে ওরা দুজনে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।